السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. বিশ্বে এখন চারিদিকে ঝড় তুফান চলছে, মানুষের মাঝে হানাহানি, খোনাখুনি, রাজনৈতিক বিপর্যয় লেগেই আছে। অবশ্য যদি আপনি খেয়াল করেন, দেখবেন হতাহতের সংখ্যা মুসলিমদের বেশি রাজনৈতিক পর্যায়ে। গত কয়েকদিন আগে ভূমিকম্প হয়ে গেল। অবশ্য যে দেশে ভূমিকম্প হয়েছে সে দেশে মুসলিমদের সংখ্যা বেশি নয়, তবুও তাদের মধ্যে নিশ্চয়ই মুসলিম মারা গেছে। অনেক মানুষের প্রশ্ন, ভূমিকম্প হয় কেন, ঝড় তুফান হয় কেন? এসব যারা প্রকৃতি বা প্রাকৃতিক তাণ্ডব বলছে, প্রকৃতির তাণ্ডব, তাণ্ডব মানে কি? প্রকৃতির লীলা। লীলা মানে কি? লীলা মানে খেলা। প্রকৃতপক্ষে প্রকৃতির কোনো দোষ নেই, প্রকৃতির নিয়মের যিনি নিয়ামক তিনি কে? সৃষ্টিকর্তা। অবশ্য তারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, তারা প্রকৃতির নিয়ম হিসাবেই পৃথিবী সৃষ্টি হয়েছে, প্রকৃতির নিয়ম হিসাবেই পৃথিবী চলছে, প্রকৃতির নিয়মেই পৃথিবী ঝাঁকুনি হয়, ভূমিকম্প হয়, ঝড় তুফান আসে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা মোমেন, আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি যে মহান আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। আর পৃথিবী যাতে আমাদেরকে নিয়ে সরে না যায়, বা পৃথিবী যাতে সবসময় দোদুল্যমান, দুলে না উঠে, তার জন্য আল্লাহ কি সৃষ্টি করেছেন? পাহাড় সৃষ্টি করেছেন। ওয়াজআলনা ফীহা রাওয়াসিয়া, আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেছেন। পাহাড় সৃষ্টি করেছেন এই জন্য নয় যে ভূমিকম্প হবে না। পাহাড় সৃষ্টি কেন করেছেন? যাতে পৃথিবী যে সুস্থভাবে শান্তভাবে আছে, আমরা কি সুন্দর জীবন বাস করছি, কি সুন্দর, এখানে আমাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু ভূমিকম্প হলে কি হয়? যা হয় বুঝতে পারছেন, ঘর বাড়ি সব ধ্বংস হয়ে যায়। ভূমিকম্প যখন হয়, বিশেষ করে দেখবেন পাহাড় এলাকাতেই বেশি হয়, খেয়াল করে দেখবেন পাহাড় এলাকাতে বেশি হয়। তার মানে এই নয়, আল্লাহ তাআলা বলছেন পাহাড় সৃষ্টি করেছি পৃথিবী যাতে সরে না যায়, তার মানে এ নয় যে ভূমিকম্প যাতে না হয়। আর তার মানেই এই আয়াত পড়ে কেউ যেন না বুঝে যে কোরআনে ভুল কথা আছে, বৈজ্ঞানিক ভুল আছে। কারণ কোরআন বলছে পাহাড় সৃষ্টি করেছি যাতে পৃথিবী দুলে না ওঠে, অথচ পাহাড় যেখানে সেখানেই ভূমিকম্প। কিন্তু দুলে না ওঠার মানে হচ্ছে যে পৃথিবী যে জায়গাতে আছে, যে কক্ষে আছে, সূর্য থেকে যতটা পরিমাণ দূরে আছে, ততটা পরিমাণ দূর থেকে হয়তো সরে যেত, কিংবা পৃথিবী দোদুল্যমান হতো। আর সেই সেই ক্ষেত্রে শুধু নেপাল দুলত না, সৌদি আরব সহ সারা বিশ্বের সমস্ত দেশ দুলত। ভূমিকম্প যখন হয় তখন কিছু অংশ দোলে, তাই না? না সারা পৃথিবী দোলে। তো এত বড় একটা ভূমিকম্প হলো, যে সুনামি কত বিশাল হলো আমরা কিন্তু বুঝতে পেরেছিলাম? কিছুই বুঝতে পারিনি। সুতরাং এই ধারণা ভুল যে পাহাড় সৃষ্টি হয়েছে যাতে পৃথিবীতে ভূমিকম্প না হয়। ভূমিকম্প হচ্ছে এক জায়গাতে, আর তা না হলে সারা বিশ্বে, সারা পৃথিবীটাই দুলে উঠত। অনেকে ধারণা করে যে পৃথিবীটা একটা ষাঁড়ের শিঙে আছে, অনেকে বলে পৃথিবীটা একটা ষাঁড়ের শিঙে আছে। এবারে মাঝে মাঝে ষাঁড়টা শিং পাল্টায়, মানে ক্লান্ত হয়ে যায়, তখন শিং পাল্টায়, পৃথিবীটা তা এক ষাঁড় এক শিং থেকে নিয়ে অন্য শিঙে নেয়, তখন ভূমিকম্প হয়। এটা কেমন যুক্তি? এটা ওই রকম যুক্তি যেমন বলো ওই বুড়ি সুতো কাটছে, চাঁদে বুড়ি সুতো কাটছে, এই শ্রেণীর আন্দাজ, অনুমান, কল্পনা। তো তারা মনে করে যে শিঙে একই বলে আপনার সাড়ে শিং পাল্টায়, তাহলে সাড়ে শিং পাল্টালে পরে গোটা পৃথিবীতে দুলতো না? গোটা পৃথিবীতে তো দুলবে, কিন্তু গোটা পৃথিবীতে দোলে না। অতএব এ ধারণা ভুল। প্রকৃতির লীলা, প্রকৃতির তাণ্ডব, প্রকৃতির খেলা, এ কথাও ভুল।
এ কথা ভুল, অবশ্য ওরা ভুল, যারা ভুল তারা ভুল বলে, কিন্তু কোন মুমিন এ কথা বলতে পারে না। কারণ প্রকৃতির নিয়ামককে আল্লাহ তাআলা তিনি এসব সংঘটিত করেন, কিসের জন্য করেন? মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহর পক্ষ থেকে আজাব আসে, আল্লাহর পক্ষ থেকে মানুষকে ভয় দেখানো হয়। আওয়ালাম ইয়ারাউনা আল্লাহুম আন্নাহুম ইফতারুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা বছরে একবার দুবার করে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কখনো ভূমিকম্প, কখনো বন্যা, কখনো ঝড়ঝঞ্ঝা, কখনো অগ্নুৎপাত এবং বহু কিছু দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করেন, কিন্তু তারা লায়াতুবুন, তওবা করে না, এসব দেখে শুনেও তওবা করে না, ওয়া লাহুম ইয়াযাক্কারুন, আর উপদেশ গ্রহণও করে না যে এই জিনিসটা হচ্ছে, আমাদেরকে সতর্ক হওয়া দরকার। জীবন নিমেষে আমি বসে আছি, গল্প করছি, হঠাৎ করে দুলে উঠলো আর ভেঙে গেল আর শেষ হয়ে গেল। জীবনের বিশ্বাস নেই, নিঃশ্বাসে বিশ্বাস নেই। অতএব আমাদেরকে প্রস্তুত হয়ে থাকতে হবে যে কখন। এই জন্যেই হাদিসে আছে যে যখন তোমরা সকাল করবে তখন আর সন্ধ্যার ভরসা করো না, আর সন্ধ্যা হলে পরে সকাল হওয়ার ভরসা করো না। আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে যে কোনো জীবন। আমার এ নয় যে আমি জন্ম নিয়েছি 70, 80, 90 বছর বাঁচব, এই দীর্ঘ আশা করে বসে থাকবো, এটা উচিত না। বরং আজকেই আমার মৃত্যু হতে পারে, এরকম আপনার ভয় থাকা উচিত এবং প্রস্তুতি থাকা উচিত যে হঠাৎ করে যদি মারা যায়, হঠাৎ করে মারা খুব খারাপ, তাই না? হঠাৎ করে মরে যাওয়া, অ্যাক্সিডেন্টে মারা যাওয়া, ভূমিকম্পে মারা যাওয়া, হঠাৎ করে যেগুলো হয়, সেই সময়ে মানুষ পাপরত অবস্থায় থাকলে কি হবে? পাপরত অবস্থাতেই চাপা পড়বে, তওবা করার সুযোগ পাবে না। সুনামি হলো, সব উলঙ্গ হয়ে সমুদ্রের তীরে বসেছিল, তাই না? হঠাৎ করে এমন এলো ঝটকা যে সবকে কি বলে আপনার সলিল সমাধি বানিয়ে দিল। সলিল সমাধি করতাম ভেসে কোথায়, কে কো উলঙ্গ অবস্থায় কোথায় গিয়ে লেগেছে আল্লাহ জানে, কেউ উদ্ধার হয়েছে কেউ হয়নি। তো প্রস্তুতি নেওয়ার সুযোগ পাওয়া যায় না। আর হাদিসে আছে যে শেষ জামানায় কেয়ামতের আলামত, কেয়ামত আসবে তার আগে হঠাৎ মৃত্যু বেশি পাবে, তার মানে আকস্মিক মৃত্যু। এই যেমন স্ট্রোক, অ্যাক্সিডেন্ট, আর অ্যাক্সিডেন্ট বেশি হওয়ার কারণ, আকস্মিক মৃত্যু বেশি হওয়ার কারণই হলো বেশি গাড়ি ঘোড়া হওয়া। একটা প্লেন দুর্ঘটনা ঘটলে, একটা যদি আপনার ট্রেন দুর্ঘটনা ঘটে, কতগুলো লোক যায়, বাস দুর্ঘটনা ঘটলে হঠাৎ করে অনেক লোক মারা যায়, এই হচ্ছে আকস্মিক মৃত্যু। গাড়ি ঘোড়া বেশি, গাড়ি ঘোড়া তো নয়, গাড়ি বেশি হওয়ার জন্য, যানবাহন বেশি হওয়ার জন্য, আধুনিক যন্ত্রপাতি বেশি হওয়ার জন্য আকস্মিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। আর এটা হচ্ছে কেয়ামতের একটা আলামত। কেয়ামতের একটা আলামত হচ্ছে যে ভূমিকম্প হবে, আসছে ধীরে ধীরে ভূমিকম্প হবে, তবে এই শ্রেণী ভূমিকম্প না, যে ধসের কথা বলা হয়েছে, খাসফুন বিল মাশরিক, খাসফুন বিল মাগরিব যে বলা হয়েছে, আর খাসফুন বিল জাজিরাতিল আরব, বি জাজিরাতিল আরব, তার মানে তিনটে এমন ভয়ানক ধস নামবে মাটিতে, সে মানে উল্লেখযোগ্য, ছোটখাটো কথা না, এসব কেয়ামতের আগে হবে। মোট কথা, পৃথিবী ধ্বংস হবে, আর সেই ধ্বংস হবে, এই ব্যাপারটা খেয়াল করে, চিন্তা করে মানুষের কি উচিত? উপদেশ গ্রহণ করা এবং মানুষকে তওবা করা উচিত, সহিহ দ্বীনের দিকে ফিরে আসা উচিত, সহিহ দ্বীন গ্রহণ করা উচিত, যে আমরা বাতিলের উপরে আছি। কোন বাতিল, কোন মাবুদি মানুষকে রক্ষা করতে পারবে না, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ইচ্ছা করলে একমাত্র তিনি রক্ষা করতে পারেন, তিনিই আজাব পাঠান। অতএব তার আজাব থেকে আমাদের সতর্ক থাকা উচিত। আমরা যদি নিরাপদ মনে করে নিজেদেরকে, আমাদের কিছুই হবে না, 60-70 বছর বাঁচবো, এরকম আশা করার কোনো অর্থ হয় না। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব ভেবেছিলাম বা ভেবেছি, সেটা হলো তাবিজ সম্পর্কে। তাবিজ মানে হচ্ছে পানাহ দেওয়া, আশ্রয় দেওয়া। আপনি পানাহ চাইবেন, যেমন ভূমিকম্প থেকে পানাহ চাইবেন, দুর্ঘটনা থেকে পানাহ চাইবেন, তার দোয়া আছে, তাই না? যে আল্লাহ তুমি আমাদেরকে হঠাৎ এমন আজাব দিও না যে আজাবে ধ্বংস হয়ে যাবো। আল্লাহ তাআলা অবশ্য এই উম্মতকে আম আজাব দিয়ে ধ্বংস করবেন না, তবে আপোষে যুদ্ধ বিগ্রহ, ভূমিকম্প, ঝড় ঝঞ্ঝা এসব হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না হাযিহি উম্মাতুম মারহুমা, এ হচ্ছে আমার উম্মত বা এই উম্মত, ইন্না হাযিহিল উম্মাহ উম্মাতুম মারহুমা, করুণা প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে দয়া প্রাপ্ত উম্মত।
আখেরাতে তার কোনো আযাব নেই। কেন? দুনিয়াতে এই হত্যা এবং দুর্ঘটনা, এই ভূমিকম্প, এই বন্যা ইত্যাদি আযাব। তার মানে হচ্ছে যে দুনিয়াতে আযাব ভুগে নেওয়ার ফলে আল্লাহ তাআলা তাদের আযাব মাফ করে দেবেন আখেরাতে, আখেরাতে আযাব হবে না, তাই না? তার মানে এই ভাবেন না যে যারাই মরছে তারাই আযাব মুক্ত, না। সে আসল যে শর্ত, মৌলিক শর্ত অবশ্যই থাকতে হবে। মৌলিক শর্ত কি? বলা হয়েছে যে আগুনে পুড়ে মারা যায় সে শহীদ, তাই না? একজন কাফের মারা গেল সে শহীদ নাকি? যাকে তাকে শহীদ বললেই হয়ে যাবে। বলা হয় যে পানিতে ডুবে মারা যায় সে শহীদ, তাহলে পানিতে ডুবে যদি একজন কাফের মারা যায় তাহলে কি সে শহীদ? না। মৌলিক শর্ত যেটা, যে ইমানদার হতে হবে, ইমানদার হবে, নামাজি হবে, এবং তার ইমানের সমস্ত শর্ত পরিপূর্ণ থাকবে, তারপর সে যদি এই অবস্থায় মারা যায় তাহলে সে শহীদ। এখন ইমানদার মানুষ সে মুশরিক না, সে শিরিক করেনি, মৌলিক শর্ত আছে, তৌহিদ আছে তার ভিতরে, কিন্তু অনেক পাপ করেছে, এরকম হতে পারে না? পারে না। এই ব্যক্তি যদি এই শ্রেণীর আযাবে মারা যায়, ধ্বংসপ্রাপ্ত হয়, তাহলে তার আখেরাতে আযাব মাফ, যেহেতু দুনিয়াতে সে ভোগ করে নিয়েছে। এ কথা, এ ওয়াদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করেছেন। অতএব আল্লাহর কাছে পানাহ চাইতে হবে যে আল্লাহ যেন আমি এইভাবে ধ্বংসস্তূপ স্তূপে পরিণত না হই, আমার আমি যেন ধ্বংসে আমার উপরে ধ্বংস না আসে, আমাকে যেন সাপে দংশন না করে, আমাকে আমি যেন দুর্ঘটনাগ্রস্ত না হই, ইত্যাদি বলে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। আর শ্রেষ্ঠ পানাহ চাওয়ার দোয়ার কথা আজকেই বলবো, যে সব থেকে শ্রেষ্ঠ এমন কোন দোয়া আছে যে দোয়া দিয়ে আল্লাহর কাছে পানাহ চাইলে পানাহ পাওয়া যায়। পানাহ মানে তো বুঝতে পারছেন, আশ্রয় চাওয়া, আশ্রয় চাওয়া, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এমন দুর্ঘটনা থেকে, এমন অনিরাপত্তা থেকে, এমন কঠিন অসুখ বিসুখ থেকে ইত্যাদি, সেই সম্পর্কে বলবো। তার আগে তাবিজ বললাম, তাবিজ কি হাদিসে উল্লেখ আছে? তাবিজের কথা, হ্যাঁ, হাদিসে তাবিজের কথা উল্লেখ আছে, কিন্তু আমরা যে অর্থে তাবিজ বুঝি সে অর্থে নয়। তাবিজ মানে হলো পানাহ দেওয়া, তার মানে এটা হচ্ছে আবিধানিক অর্থে। আপনার ছেলেকে আপনি চাইবেন যেন বদনজর না লাগে, আপনার ছেলের জন্য আপনি চাইবেন যেন কোনো বালা মুসিবত না আসে, তার জন্য আপনি তাবিজ দেবেন। এই তাবিজ আবিধানিক অর্থে কি? যে আপনি দোয়া পড়বেন যে দোয়ার মাধ্যমে ছেলেকে আল্লাহর পানাহ দেবে, এ হলো তাবিজ। এই তাবিজের কথা হাদিসে আছে, যেমন ইব্রাহিম আলাইহিসসালাম পানাহ দিতেন ইসমাইল আলাইহিসসালামকে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পানাহ দিতেন হাসান হোসেনকে, ইউজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি, হ্যাঁ, মিন কুল্লি শাররিন ওয়া লাম্মা, এই ধরনের তাবিজ দিতেন। তার মানে আল্লাহর কাছ থেকে পানাহ চাইতেন যে তোমাদেরকে যেন কোন বদনজর না লাগে, কোন কি বলে আপনার সাপ বিছুতে দংশন না করে, ইত্যাদি ইত্যাদি। তো পানাহ দেওয়ার অর্থে, আর আমরা যে অর্থে তাবিজ বুঝি সেটা কি? মানুষ যে হাতে বেঁধে, কারো হাতে আছে নাকি তাবিজ? কারো হাতে তাবিজ আছে? নেই। গলায় হাতে কোমরে যে বেঁধে রাখা হয় এটাকে তাবিজ আমরা বুঝি, কবচ যাকে বলে বাংলাতে, কবচ, তাই না? তাবিজ কবচ বলে। তো এই তাবিজ কবচ সম্পর্কে আমরা আপনারা নিশ্চয়ই শুনেছেন আগে, যে এই তাবিজ কবচ ব্যবহার করা কি? শিরক। কিন্তু আমভাবে শিরিক না, বরং তাবিজ হচ্ছে তিন প্রকার, এর তফসিল আছে। তফসিল হলো তাবিজ তিন প্রকার, দুই প্রকার তাবিজ শিরিক, কোন সন্দেহ নেই, আর এক প্রকার তাবিজ শিরিক না কিন্তু ব্যবহার করা না যায়। আমি সংক্ষেপে বলছি, কোন প্রকার তাবিজ শিরিক? যে তাবিজ মাদুলির ভিতরে কিছু ভরে বা কাগজের ভিতরে কিছু ভরে, যেমন ধুলো, যেমন গাঁজার কলকের ছাই, যেমন আপনার কোন গাছের শেকড়, কিংবা কবরের মাটি, কিংবা কোন সুতো, কাবা শরীফের সুতো, ইত্যাদি ইত্যাদি ভরে যে তাবিজ বানানো হয়, কোন পশু পক্ষীর লোম বা আপনার হুঁদুল কুতকুতে বাচ্চার লোমের কথা আপনারা শুনেছেন, সেই লোম, ভালুক জ্বর ভালো হয়, ভালুকের লোম ইত্যাদি, এই যে এই বানিয়ে তাবিজ বানানো হয়, এইগুলো ভরে তাবিজ বানানো হয়, এই ব্যবহার করা হয় এবং মনে করা হয় যে এতে এই রোগ ভালো হবে, তাহলে সেটা কি? পাকা শিরিক। নম্বর দুই,
লেখার ব্যাপার, 786-92 ফেরাউনের নাম, শয়তানের নাম, জিনের নাম, আলীর নাম, ইয়া আলী মদদ কোন, তারপরে খিজিরের নাম, তারপরে আউলিয়াদের নাম, আব্দুল কাদের জিলানির নাম, এইসব লিখে তাবিজ বানিয়ে দেওয়া হয় যে তোমার এটা রাখো, তুমি তোমার বাস, তোমার আর কোনো বিপদ আপদ আসবে না। আপনি হাতে বাঁধলেন এবং ভাবলেন আমার সাথে অ্যাটম বোম আছে, এই অ্যাটম বোম থাকলে আর কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা কি শিরিক, তাই না? এটাও হচ্ছে শিরিক, ব্যবহার করা যাবে না। ওই লিখিত তাবিজ নকশা বানিয়ে দেখবেন কত রকমের নকশা আছে এবং তাতে গায়রুল্লাহর কাছে পানাহ চাওয়ার কথা আছে। তো সেখানে এই তাবিজ ব্যবহার করা নিঃসন্দেহে শিরিক। কিন্তু 3 নম্বর তাবিজ হচ্ছে যে তাবিজ কোরআনের আয়াত দিয়ে লেখা হয়, কুল আল্লাহু আহাদ, কুল আযাবে ফালাক, কুল আযাবে বিন্নাস ইত্যাদি সুরা দিয়ে লেখা হয়, অথবা সহিহ হাদিসের কোন দোয়া দিয়ে লেখা হয়, যেমন ওই যে ওই যে কুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা ইত্যাদি, যে সহিহ হাদিসের দোয়া দিয়ে লেখা হয়। যদি আল্লাহর পানাহ চেয়ে তাবিজ লেখা হয়, আল্লাহর নাম দিয়ে তাবিজ বানায় অনেকে, আল্লাহ আর রহমান ওয়ার রহিম ওয়াল করিম ওয়াল গাফফার বলে এবার নকশা বানিয়ে লিখে, তাহলে এই তাবিজ আপনি ব্যবহার করলে পরে সেটাকে কেউ শিরিক বলবে না, কারণ আল্লাহর কালাম আল্লাহর সিফাত, সেটাকে ব্যবহার করলে কেউ শিরিক বলবে না। কোরআনের কসম খাওয়া যায়, তাই না? কোরআনের কসম খাওয়া যায়, কারণ কোরআন হচ্ছে আল্লাহর সিফাত, আল কালাম হচ্ছে আল্লাহর সিফাত, সুতরাং সেটাকে শিরিক বলা হবে না, কিন্তু নাজায়েজ। হুজুর তার কেন নাজায়েজ কেন হবে? নাজায়েজ এই জন্য হবে যে যদি আপনি কোরআনি তাবিজ ব্যবহার করতে রেওয়াজ প্রচার করে দেন, তাহলে দেখবেন অকোরআনির তাবিজও ব্যবহার হচ্ছে। বলা হচ্ছে, ওলামারা বলছেন ছিদ্র পথ বন্ধ করার জন্য কোরআনি তাবিজও বলা যাবে না যে জায়েজ। নম্বর 2, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমভাবে বলেছেন যে তাবিজ ব্যবহার করা শিরিক, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ লটকাবে সে শিরিক করবে। এখানে তিনি কোরআনি ও অকোরআনি কোনো পার্থক্য করেননি, অতএব তাবিজ ব্যবহার করাই হলো শিরিক। 3 নম্বর হলো যে যদি কোরআনি তাবিজ ব্যবহার করা হয়, তাহলে কোরআনের অপমান হবে, অবমাননা হবে, কারণ ওই তাবিজ ওই কোরআনের আয়াত সঙ্গে রেখে সে নাপাক হবে, পেশাব পায়খানা করবে, স্ত্রীর সাথে থাকবে, তারপরে মহিলারাও নাপাক অবস্থায় যখন নামাজ নেই তখনও সে হাতে বেঁধে রাখবে ইত্যাদি। সুতরাং এইসব ক্ষেত্রে তাবিজ ব্যবহার করলে, কোরআনি তাবিজ ব্যবহার করলে শিরিক না হলেও তার কোরআনের অপমান করার কি হবে, পাপ হবে বা অপরাধ হবে। সুতরাং কোন প্রকারের তাবিজ ব্যবহার করা জায়েজ না। ইসা ইবনে আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলছেন, দাখালতু আলা আব্দুল্লাহ ইবনে উকাইম আবি মাবদুল জাহানি আউদ, অসুস্থ ছিলেন আব্দুল্লাহ বিন উকাইম আবু মাবদুল জাহানি, তিনি অসুস্থ ছিলেন, তিনি সাহাবি, তার সাথে কোন একটা রোগ ছিল, ওই লাল মতো কি সব দেহে বের হয়েছিল। ফাকুলনা আলা তো আল্লিকু শাইআন, আমরা বললাম গিয়ে যে আপনি তাবিজ তাবিজ নেন না কেন, হুজুররা তাবিজ দেন, তাবিজ বাঁধলে অনেকে বলে ভালো হয়, তা আপনি তাবিজ বাঁধলেন না কেন? কাল আল মাউতু আকরাবু মিন যালিক, তিনি বললেন এর থেকে মৃত্যু আমার বেশি নিকটবর্তী। তার মানে আমার এর থেকে মরণ ভালো, তাবিজ বাঁধা থেকে মরণ ভালো। কেন? কাল আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে ব্যক্তি কিছু লটকাবে, গাছের শেকড় হোক ইত্যাদি ইত্যাদি, তাবিজ ভাবি যাই হোক, সুতা হোক যাই হোক, লটকাবে তাকে তারই দিকে সপোর্ট, তারই উপরে সপোর্ট করে দেওয়া হবে। উকবা বিন আমির আল জুহানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, আকবালা ইলাইহি রাহতুন ফাবায়আ তিসআহ, এক দল লোক এলো, 10 জন, 10 জনের একটা দল এলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত করতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত করলেন, 9 জনের হাতে বায়াত করলেন, আর একজনের হাত থেকে বায়াত গ্রহণ করলেন না, বায়াত করলেন না, হাত বাড়ালে হাত গুটিয়ে নিলেন, কি ব্যাপার? ফাকাল ইয়া রাসূলুল্লাহ বায়াতা তিসআহ ওয়া তারাকতা হাজা, আপনি 9 জনের বায়াত নিলেন আর এর কাছ থেকে হাত গুটিয়ে নিলেন, কি ব্যাপার? কালা ইন্না আলাইহি তামিমা, তার হাতে তাবিজ বাঁধা আছে। ফা আদখালা ইয়াদাহু ফাকাতা আহা, তিনি নিজের হাত ঢুকিয়ে হাত দিয়ে সেটাকে কেটে ফেললেন। ফা বায়াহু, তারপরে কেটে ফেললেন, লোকটাই ছিঁড়ে ফেললো, যখন ছিঁড়ে ফেললো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত নিলেন।
এবং বললেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ লটকাবে সে মুশরিক, সে শিরিক করবে। এখানে বলে রাখি যে হুজুররা শিরকি তাবিজ দেবে সেও শিরিক করবে, তাই না? তারও তো জ্ঞান আছে যে এটাতে ভালো হয়, যে ব্যবহার করছে সেও মুশরিক, আর যে ইমাম সাহেব ব্যবহার লিখে দেবে বানিয়ে দেবে সেও মুশরিক, তার পেছনে নামাজ হবে না। যার বিশ্বাস আছে যে এই তাবিজ দ্বারা অকুরানী তাবিজ, অকুরানী তাবিজ হয়, তাতে আপনারা জানেন বহু জায়গাতে বহু ইমাম সাহেবরা বহু রকমের চিকিৎসা করে থাকে, এমনকি নোংরা চিকিৎসা করে থাকে এবং গ্রাম থেকে বিতাড়িত করা হয়, মাথা নাড়া করা হয়, বড় অপমানিত করা হয়। আপনারা শুনেছেন বহু জায়গাতে এরকম হয়েছে, তারা মহিলাদের বিশেষ কাপড় নিয়ে চিকিৎসা করে, বিশেষ জিনিস নিয়ে তারা চিকিৎসা করে, আর এই চিকিৎসার জন্য বহু অপমানিত হয়, বহু ইমাম সাহেব এদের পেছনে নামাজ হবে না, এরা হচ্ছে মুশরিক যতক্ষণ না তওবা করেছে। অবশ্য না জানলে আলাদা কথা, তাকে শেখাতে হবে। জাইনাব আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি বলছেন কানাত আজুজ তাদখুলু আলাইনা তারকি মিনাল হুমরা, ওই যে হুমরা জানি না হাম জাতীয় কোন রোগ আছে গায়ে বের হয়, তো তাতে ঝাড়ফুঁক করার জন্য এক মহিলা, এক বুড়ি মহিলা আমাদের বাড়িতে, কোন কোন গ্রামে হয় না ঝাড়ফুঁক করে বেড়ায়, তো আমার বাড়িতেও এসেছে। ওয়াকানালানা সারিরুন তাবিরুল কাওয়াইম, আমাদের বাড়িতে একটা খাট ছিল লম্বা খুড়া বিশিষ্ট, মানে নিচু না উঁচু। কানা আব্দুল্লাহ ইজা দাখালা তানাহনাহা ওয়া সাওয়াত, আব্দুল্লাহ ইবনে মাসউদ যখনই বাড়িতে ঢুকতেন তখনই গলা সারা দিতেন, আওয়াজ দিতেন ঢোকার আগে, এমনি হুট করে ঢুকে গেলাম চুপি চুপি, চোরের মতো না, বাড়ি ঢোকার সময় নিয়ম কি গলা সারা দিয়ে ঢুকতে হয়। ফাদা খালা ইয়ামান, তিনি একদিন ঢুকলেন আওয়াজ দিয়ে, ফালাম্মা সামিআত সাউতাহু ইহতাজাবাত মিনহু, যেমনি মহিলা ওই যে বুড়ি ছিল আমার কাছে বসেছিল, যেমনি আওয়াজ শুনলো আর চট করে খাটের নিচে লুকিয়ে গেল। ফাজা আ ফাজালাসা ইলা জানিবি, আব্দুল্লাহ বিন মাসউদ এলেন আমার পাশে বসলেন, ফা মাসানি ফাওয়াজাদা মাসা খাইতিন, আমার গায়ে হাত দিলে তিনি সুতো দেখলেন যে আমার গলাতে সুতো ঝোলানো আছে, সুতো আছে। আমাদের দেশে সুতো পরা দেয় না, দেয় না? ওই যে মোটা সুতোটার নাম কি বলে আপনারা? আমরা বলি কার, বলি কার, কার মানে গাড়ি না, কার মানে ওই যে মোটা সুতো আর কি, কালো রঙের হয়, তো ধাগা ধাগা পরা, সুতো পরা, কার পরা যাই হোক, তো এইভাবে সুতো পরা, তাই সুতো ছিল। ফাঁকা আলা মা হা যায়, আব্দুল্লাহ বিন মাসুদ বললেন এটা কি? ফাকুলতু রোকে আলি ফি হেমিনাল হামরা, এই রোগের জন্য আমাকে ঝাড়ফুঁক করা হয়েছে, এই সুতো পড়ে দেওয়া হয়েছে, আমি সেটা নিয়েছি। ফা জাজা বাহু ওয়া কাতা আহু ফারামা বিহি, তিনি টেনে ছিঁড়ে দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। আব্দুল্লাহ বিন মাসুদ সাহাবী টেনে স্ত্রীর কাছ থেকে, স্ত্রীর গলা থেকে টেনে ছিঁড়ে হ্যাঁ ফেলে দিলেন। ওয়া কালা লাকাদ আসবাহা আলু আব্দুল্লাহি আগনিয়া আনিশ শিরক, আব্দুল্লাহর বংশধর, তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার পরিজন শিরিক থেকে সম্পূর্ণ মুক্ত, এরা শিরিক করতে পারে না। যাই হোক, মেয়ে ছেলের একটু বুদ্ধি কম, বুঝতেই পারছেন, আপনার স্ত্রী দেখবেন আপনি অনেক ব্যাপারই মহিলারা তাদের ভিতরে অনেক কিছু করে থাকে, ভাবে কি, তারপরে আপনি গিয়ে দেখবেন যে হ্যাঁ এটা অন্যায় করছে। সামিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইন্নার রুকা ওয়া তামাইমা ওয়া তিওয়ালাতা শিরিক, শিরকি ঝাড়ফুঁক করা শিরিক, তাবিজ ব্যবহার করা শিরিক, আর স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা সৃষ্টি করার জন্য যে জাদু টোনা করা হয় তাও শিরিক, আর জাদু শিরিক, জাদু করাই হচ্ছে শিরিক। আব্দুল্লাহ বিন মাসুদের স্ত্রী জাইনাব বলছেন, ফাইন্নি খারাজতু ইয়ামান ফা আবসারানি ফুলান ফাদামা তাইনি আল্লাতি তালি, আমি একদিন বের হলাম আর একজন আমাকে দেখলো, আর হঠাৎ করে যেদিকে সেই লোকটা ছিল সেই সেই দিকে সে যখন আমাকে আমার দিকে তাকিয়ে দেখলো, সেদিককার চোখটা চোখটা থেকে আমার পানি পড়তে লাগলো। ফাইজা রাকাই তোহা সাকানাত দুমা তোহা, যখনই আমি ঝাড়ফুঁক করাই তখনই এই অশ্রু বা এই কি বলে আপনার চোখের পানি পড়া বন্ধ হয়ে যায়। ওয়াইজা তারাক তোহা দামা তা, ঝাড়ফুঁক না করালেই কি হয় আবার হ্যাঁ চোখে পানি পড়তে লাগে। কালা জাকা শয়তান, আব্দুল্লাহ বিন মাসুদ বললেন এ হলেন শয়তানের কারসাজি, শয়তানের কারসাজি, যখন তুমি শয়তানের অনুসরণ করো তখন পানি পড়া বন্ধ হয়ে যায়, যখন শয়তানের অনুসরণ করো না তখন সে তোমার চোখে খোঁচা দেয়, তখন চোখে কি হয় যে খচখচা নিয়ে বলো না চোখে শুরু হয়ে যায়। ওয়ালাকিন লাউ ফালতি কামা ফাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, কিন্তু তুমি যদি তাই করতে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন, কানা খাইরাল্লাকা ওয়া আজদার আনতাসফিন, তাহলে বেশি মানে
কাছে ছিল, নিকটবর্তী ছিল বা উত্তম ছিল যে তুমি শেফা প্রাপ্ত হতে, আরোগ্য প্রাপ্ত হতে, কি করতে? তানযাহিনা ফি আইনিকাল মা, তোমার চোখে পানি দিতে। আমরা দেখুন ডাক্তাররা বলে যখন চোখ খচখচ করে তখন মানে চুলকাতে হয় না, কি করতে হয়? পানি, পানি বলতে যেসে পানি না, পরিষ্কার পানি, পরিশুদ্ধ পানি চোখে দিয়ে এভাবে ছিটিয়ে কি করতে হয়? চোখটাকে ধুতে হয়। দেখেন এখানে হাদিসে আছে চোখ ধোবে, ও আর কি বলবে? একটা দোয়া বলবে, যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফা আন লা ইউগাদিরু সুকমা। কার মুখস্থ আছে হাত তুলেন? আছে কার মুখস্থ? কারণ আমাদের দরকার নেই, আমাদের ডাক্তার আছে, হলেই আমরা চলে যাবো ডাক্তার খালি, দরকার কি সব দোয়া মুখস্থ করে সব করে। কিন্তু যদি কেউ বলে যে আমি গাছের কথা জানি, এই গাছটা যদি তুমি চোখে বেঁধে নাও তোর চোখ ভালো হয়ে যাবে, তখন ঠিক আছে। তার কারণ সস্তায় বস্তা আমরা পছন্দ করি, এ মুখস্থ করা ঝামেলাটা বড় ঝামেলা। আর যদি কেউ তাবিজ দেয় আর বলে এরকম কাজ হবে, আরে তাবিজের বর্ণনা শুনে তো আপনি অবাক হয়ে যাবেন। যদি কোনো স্ত্রীর কোন মহিলার বাচ্চা না হয়, বাচ্চা হতে কষ্ট হয়, তো এমন তাবিজ আছে বলছে, এই তাবিজটা স্ত্রী লোকের জাঙ্গে বাঁধিয়া দিতে হইবে, তাহলে তাড়াতাড়ি স্ত্রী বাচ্চা প্রসব করিবে, তবে সাবধান, অতি সত্বর তাহা খুলিয়া ফেলিবেন, নচেত ওই মহিলার নাড়ি ভুড়ি শুদ্ধ নামিয়া যাইবে। এই কথা আমার বানানোর কথা না, সত্যি বলছি। তার মানে আপনার মনে তাবিজের বিশ্বাসটা ধরাবার জন্য দেখুন, বলছে বাচ্চা বের হয়ে গেল, বাচ্চা বের হওয়ার সাথে সাথে খুলে নেবে, না হয় ভিতরে নাড়ি ভুড়ি শুদ্ধ নেমে যাবে। বলুন আপনি কি করবেন? খুব সহজ জিনিস, কি দরকার ডাক্তারখানা যাওয়ার? তো এই শ্রেণীর বিশ্বাস যদি মানুষের ভিতরে থাকে তাহলে আপনি যাবেন কোথা? আর অধিকাংশ মানুষ বিশ্বাসও করে, তাবিজে অনেকে বিশ্বাস করে, দোয়া পড়তে বলেন করবে না, হুজুর আমাকে চুকচুকনি লাগে, ভয় লাগে, এ ভয় সে ভয়, ঠিক আছে আপনি এই দোয়া পড়েন, সেই দোয়া কোথা পড়বে মনে থাকে না। আর একটা তাবিজ থাকলে পরে সে সবসময় রেডি থাকলো, অ্যাটম বম। এই জন্য মানুষ কি করে? তাবিজে বিশ্বাস। আরে ভাই আকিদা, ভালো আকিদা, সহি আকিদার লোক, সহি আকিদার লোকের ঘরের ভিতরে দেখবেন, হ্যাঁ আলেম মানুষ তার ঘরে সব মানে আলেম, আর সেই পরিবেশে কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন, সহি আকিদার লোকের ঘরেও গড়বড় আছে। পুরুষ হয়তো সহি আকিদার কিন্তু বিয়ে করেছে, হ্যাঁ বিয়ে করেছে গলত আকিদার ঘরে। এবারে বউটি যখন এসেছে তখন আপনার নিজের কাজ চালাচ্ছে, তার মায়ের কাছ থেকে সে পরামর্শ নেয়, সে তার বাবার কাছে, সেই খারাপ আকিদার বিশ্বাস তার ঘরেও চলে, অথচ এই পুরুষ খেয়াল করে না তার ঘরে শিরিক হচ্ছে। যাই হোক, তাবিজ দরকার আছে। যদি কাউকে ভয় লাগে, যদি এই শরীর ভূমিকম্প বা ইত্যাদি দুর্ঘটনার ভয় লাগে, তাহলে তাবিজ দরকার আছে। কিন্তু তাবিজ বলতে সাধারণত মাদুলি কবজ ইত্যাদি বোঝা হয়, সে অর্থে তাবিজ ব্যবহার আসলে শিরিকের কথা বলা হলো। অবশ্য কোরআনী আয়াত দ্বারা লিখিত তাবিজ শিরিক নয়, সে কথাও আপনাদেরকে বলা হলো। তবে শরীয়তের পরিভাষায় তাবিজ হলো দোয়া, দোয়া পড়ার মাধ্যমে নিজেকে অথবা অপরকে জিন শয়তান রোগ বালা বা জাদু ইত্যাদি হতে আল্লাহর আশ্রয় দেওয়া, এর নাম হলো তাবিজ। আর যে ব্যক্তি আল্লাহর আশ্রয় পেয়ে যায় সে কি কোনোভাবে বিপদগ্রস্ত হতে পারে? কখনোই না। নানা বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার বহু তাবিজ ও দোয়া আছে। তাবিজ মানে কি বললাম আবিধানিক অর্থে? দোয়া। সেই দোয়া, সেই সব দোয়ার মধ্যে কোরআনী দোয়া সবচেয়ে উত্তম। সেই সব দোয়ার মধ্যে কোরআনী দোয়া হচ্ছে সবচেয়ে উত্তম। সবচেয়ে উত্তম কোরআনী দোয়া কি সেগুলো আমরা আজকে জানবো। মহান আল্লাহ আমাদেরকে বহু দোয়া শিক্ষা দিয়েছেন তার কোরআনে। আম্বিয়া আলাইহিম সালাম গুণের বহু দোয়া বর্ণিত আছে তাতে, সেসব দোয়া ব্যবহার করলে মুসলিম প্রভূত কল্যাণ লাভ করতে পারে। কোরআনী তাবিজ বা দোয়া সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হল যে দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরোগ্যের জন্য অবতীর্ণ হয়েছিল। কি কোন দোয়া? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল, যদিও অনেকে অস্বীকার করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল। আর সেই জাদু থেকে আরোগ্য পাওয়ার জন্য দুটো দোয়া অবতীর্ণ হয়েছিল, সূরা নাস আর সূরা ফালাক। অতএব সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তির আরোগ্যের জন্য
যে দোয়া অবতীর্ণ হয়েছিল সেই দোয়াই হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। এবারে শুনুন হাদিসে কি বলছেন ইবনে আব্বাস ইবনে আবেস আল জোহানি বলছেন, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ইবনে আবেস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ইয়া ইবনে আবেস, ইবনে আব্বাস না ইবনে আবেস, আলা উখবিরুকা বিআফযালি মা তাআউযা বিহিল মুতাআউযুন, যারা পানাহ চায় সেই পানাহ চানেওয়ালাদের সব থেকে উত্তম পানাহ দোয়া আমি কি তোমাকে শিখিয়ে দেব না বলে দেব না? কুলতু বালা ইয়া রাসূল আল্লাহ, অবশ্যই বলে দেন হে আল্লাহর রাসূল। কাল কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস, সব থেকে শ্রেষ্ঠ দোয়া। পানাহ চান কিসে থেকে? পানাহ চান কিসে থেকে? পানাহ চান আপনি? ওখানেই উল্লেখ আছে, আপনি বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক, রব থেকে আপনি রবের কাছে পানাহ চাচ্ছেন, কি মিন শাররি মা খালাক, বাস যদি এইটাই শুধু হতো যথেষ্ট ছিল। মিন শাররি মা খালাক, আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন সেই সৃষ্টি সকল সৃষ্টির অমঙ্গল থেকে অনিষ্ট থেকে আর কিছু আছে? সব চেষে গেল এতে, এখানে ভূমিকম্প বলুন, এখানে ভূত জিন বলুন, এখানে আপনার হিংস্র জন্তু জানোয়ার বলুন, এখানে সন্ত্রাসী বলুন, যা বলবেন বলুন, মিন শাররি মা খালাক, যা সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে অনিষ্ট থেকে আমি বানা চাচ্ছি। ও মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাতের বেলাতে মানুষ বেশি যখন এই রাত্রি ছেয়ে আসে, আহা, আপনারা নিশ্চয়ই যারা মাঝরাতে রয়েছেন একা একা, অনেকে যারা থাকেন জানি না, ফাইয়াজ ভাই একা থাকে, ভয় লাগে না? লাগে না। আমি একবার গিয়েছিলাম এই আর্তাবিয়া রোডে, আর্তাবিয়া রোডে গিয়ে 13 কিলোমিটার না আরো বেশি, সেখানে গিয়ে ডান দিকে নেমে মরুভূমিতে প্রায় 3-4 কিলোমিটার গিয়ে দেখছি এক পাহাড়, সে পাহাড়ের নিচে ছাগল নিয়ে এক লোক, তামিলের লোক আছে। চারিদিকে তো মরুভূমি, আপনারা জানেন সৌদি আরবের মরুভূমি কি, সেখানে গাছপালা নেই, ছোট ছোট বাবলা গাছ কোথাও হয়তো ওয়াদিতে আছে, আর সেখানে ওই ঘেরা বেড়া করে দিয়েছে, সেখানে ছাগল আছে আর একটা তাবু গাড়া আছে। সেখানে গেলাম, যে যদি লোকটা মুসলমান হয়, বহু বছর ধরে আছে বলছে, কথা বললাম, তোমাকে এখানে ভয় লাগে না? বলছে ভগবান, হ্যাঁ ভয় কি লাগবে, ভগবান তো আছে, তো ভয় মোটামুটি তোমার মনে? বলছে এই যে সন্ধ্যা হলেই আমি ঘর ঢুকে যাই, ওই যে ওখানে পানি আছে, সবকিছু আছে, খেয়ে করে আপনি আমরা রান্না বান্না করে নিই, অবশ্য যখন ঝড়টর হয় তখন ওই যে ভাতে আর ধুলোতে খেতে হয়, আর তাবু বন্ধ করে নি, তারপরে তাঁবুর ভিতরে ছেকে যায়, তারপরে তার কোন ব্যাপার নেই, সকাল ছাড়া উঠেই না, বুঝতে পারছেন? তো সেখানে একা বাস করা, এখন যদি তাঁবুর বাইরে কিছু একটা আওয়াজ হয় তোমার মনে হয় দুর্বল হার্টের মানুষ হার্টফেল করে বসবে, এত ভয় লাগে, কিন্তু বলছে ভগবান, হ্যাঁ ভগবানের উপরে ভরসা আছে, বুঝতে পারছেন? তো কথা হলো কি, যদি আপনি যে কোনো প্রকারে শুধু বিন শাররে মা খালাক এইটুকু বলি যথেষ্ট, কিন্তু অমিন শাররে গাসিকিন ইযা ওয়াকাব, অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, বিশেষ করে জাদুকারী জাদুকারিনীর ফুৎকারিনীর ফুৎকার থেকে, জাদু যদি কেউ করে জাদুর দ্বারা তো ক্ষতিগ্রস্ত করা যায়, তাই না? জাদুর দ্বারা তো ক্ষতিগ্রস্ত করা যায়, এই জন্য তার থেকেও পানাহ চাওয়া হয়েছে। আর কি অমিন শাররিন নাফাসাত ফিল উকাদ, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এই এক কঠিন, হিংসুকের হিংসা থেকে বাঁচা বড় কঠিন, কারণ হিংসুক আপনার ঘরেও থাকে, হিংসুক ঘরের বাইরেও থাকে, এই হিংসুকের হিংসা থেকে বাঁচা বড় কঠিন। অতএব আপনি আল্লাহর কাছে পানাহ চেনেন, তাহলে হয়ে গেল। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মানুষের মাবুদ, মানুষের মালিক, মানুষের প্রতিপালক, এই প্রতিপালকের কাছ থেকে, প্রতিপালকের নিকটে আপনি পানাহ চাচ্ছেন, কি থেকে? ইলাহিন নাস মিন শাররিল, মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস, মানুষের কুমন্ত্রণা থেকে, খান্নাসের কুমন্ত্রণা থেকে, যে গোপনে আসে ফুস মন্ত্র দিয়ে সংসার ভাঙে, জানেন এমন বহু মানুষ আছে, বাংলাতে প্রসিদ্ধ শকুনি মামা প্রসিদ্ধ, ফুস মন্ত্র দেয় আর সংসার ভাঙার চেষ্টা করে, এমন খান্নাসের মন্দ থেকে, আল্লাজি ইউয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং মানুষ দুই প্রকারের শয়তান আছে, অতএব আমি এর পানাহ চাচ্ছি। তাহলে বোঝা গেল এই দুটো সূরা যদি আপনি পড়েন যথেষ্ট,
এর থেকে সুন্দর দোয়া এবং ভালো দোয়া আর নেই। উকবা বিন আমের বলছেন, তার থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাম তারা আয়াতিন উনজিলাত হাযিহি লাইলা, তুমি কি মনে করো আজকে গত রাত্রে আমার উপরে কিছু আয়াত অবতীর্ণ হয়েছে, লাম ইউরা মিসলুহুন্না, কাতার মতো কোনো কিছুই দেখা যায়নি, তার মানে এর আগে এরকম আয়াত অবতীর্ণই হয়নি। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, মুসলিম শরীফের হাদিস। আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, কাল কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআউযু মিনাল জান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন থেকে পানাহ চাইতেন, জিনের ক্ষতি থেকে পানাহ চাইতেন, ওয়া আইনিল ইনসান, মানুষের বদনজর থেকে পানাহ চাইতেন, হাত্তা নাজালাত মুআওয়াজাতান, তুমি এমনি পাইছো আল্লাহ তুমি আমাকে বদনজর থেকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে জিন থেকে রক্ষা করো। কিন্তু যখনই দুই সূরা অবতীর্ণ হলো তিনি সমস্ত দোয়া ছেড়ে দিলেন এবং এই দুটো দোয়া বেছে নিলেন, ওয়া তারাকা মা সিওয়া হুমা, তার মানে বেছে নিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটো সূরাকে বেছে নিলেন। তার তার এ তো শিক্ষা আছেই, তার একটা অভ্যেস ছিল, শোবার সময়ে তিনি কি করতেন, শোবার সময়ে দুই হাতকে এইভাবে দিয়ে তুলে, হাত তুলে কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ পড়তেন, এভাবে ফুঁক দিয়ে তারপরে সমস্ত শরীরে যদ্দূর তার হাত যায় এইভাবে মেখে নিতেন। এটা কি হলো, যে আমাদের গা বাঁধা বলে না, বলে না গা বন্ধ করেছে, এই যে গা বন্ধ করা, খালাস আপনার কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। আর বিশেষ করে আল্লাহর জিকির হলে পরে শয়তান পালায়, তাই না, শুধু পালায় না, পাততে পাততে পালায়, একথা আপনারা জানেন। সুতরাং শয়তানের জন্য সব থেকে বড় অ্যাটম বম, জিনের জন্য বড় অ্যাটম বম কি, আল্লাহর জিকির। আল্লাহর জিকির হলে পরে আর কোরআনের আয়াত হলে তো কোনো ব্যাপারই নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যবহার করতেন তিনবার, যে শোয়ার সময় যেটা পড়বেন এইভাবে এটা তিনবার করতে হবে, তিন কুল তিনবার করে। আব্দুল্লাহ ইবনে খুবাইব বলছেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, সকাল সন্ধ্যায় কুল হুয়াল্লাহু আহাদ এবং কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস তিনবার করে পড়ো, তাহলে প্রতিটি ক্ষতিকর জিনিস থেকে নিরাপত্তার জন্য যথেষ্ট। সকাল সন্ধ্যায়, সকালবেলায় তিনবার করে পড়বেন আর সন্ধ্যাবেলায় তিনবার করে পড়বেন, তিন কুলকে তিনবার করে পড়বেন, খালাস, সব থেকে বেস্ট, মানে সব থেকে শ্রেষ্ঠ তাবিজ। মুয়াজ বিন আব্দুল্লাহ বিন খুবায়েব তার পিতার নিকট হতে বর্ণনা করে বলেন, তার পিতা বলেছেন, একদা আমরা বৃষ্টিময় ঘোর অন্ধকার রাতে, দেখেন এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, তাই না, বৃষ্টিময় ঘোর অন্ধকার রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হলাম, উদ্দেশ্য ছিল তিনি আমাদের নামাজের ইমামতি করবেন, আমরা তাকে পেয়ে নিলে তিনি বললেন বলো, পেয়ে গেলাম, তিনি সাক্ষাৎ হওয়ার পরেই বললেন বলো, আমি কিছুই বললাম না, কি বলবো, আগে পিছিয়ে জানা নাই কিছুই, পুনরায় তিনি বললেন বলো, আমি কিছুই বললাম না, তিনি আবারও বললেন বলো, এবারে আমি বললাম হে আল্লাহ রসুল কি বলবো, বলার তো কিছু থাকতে হবে, কি বলবো, তিনি বললেন কুল, মানে বলো, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, তিন কুল বলো, আর তিন কুলের প্রথমই শব্দই হচ্ছে কি, কুল, কুল মানে কি, বলো, কি বললেন, যে এই তিন সূরা সকাল সন্ধ্যায় তিনবার করে বলো, প্রত্যেক জিনিস থেকে তাই তোমার জন্য যথেষ্ট, ভূমিকম্প বলো, বান তুফান যাই বলো, অবশ্য মৃত্যুকে তুমি রুখতে পারবে না, মৃত্যু যেভাবে তোমার লেখা আছে হবে, ভূমিকম্পে হলে এই নয় যে কুল পড়েছে বলে ভূমিকম্প আসবে না, তা না, ও তো আসবেই, কিন্তু তুমি অনিষ্ট থেকে বাঁচতে পারবে, কষ্ট থেকে বাঁচতে পারবে, দুঃখ থেকে বাঁচতে পারবে, বড় দুঃখের বিষয় যে সর্বশ্রেষ্ঠ জিনিস ছেড়ে অজ্ঞরা সর্বনিকৃষ্ট শিরকি তাবিজ ব্যবহার করে, ওই যে বললাম সস্তায় বস্তা, নিজেদের পরকাল বরবাদ করে, তারা তাবিজ মুখে পড়তে আলস্য প্রদর্শন করে, তাবিজ পড়া, তাবিজ পড়া মানে কি, দোয়া করা, তাবিজ পড়া, তাবিজ বাঁধা, তাবিজ পড়া, হাদিসে আছে তাবিজ পড়তে আর তাবিজ বাঁধতে নিষেধ আছে, প্রদর্শন করে, কি করে, আলস্য প্রদর্শন করে, এবং তা গলায় লটকে অথবা হাতে বা কোমরে বেঁধে অথবা বিছানা বা বালিশের নিচেও রাখে অনেকে, হ্যাঁ, অথবা বাড়ির দরজা জানালা চিটিয়ে দেয়, হ্যাঁ, বাড়ির জানলা দরজা সব চিটানো আছে, কি নকশা দেওয়া আছে কিনা, শয়তান আসবে না, আর ফাঁকা যে আঙ্গিনাটা ফাঁকা আছে সেদিকে আসবে না, ওদিকে আসতে পারবে না, জানলা দিয়ে ঢুকবে, কেন জানলা দিয়ে ঢুকতে পারবে শয়তান, বল না ওই যে হাদিসে আছে না, যে ব্যক্তি বিসমিল্লাহ বলে ঘর ঢুকবে,
আর শয়তান যাবে না, ঠিক আছে, ওটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহর নামে উল্লেখ করলে পরে যাবে না, উপর দিকেও আসবে না। আর এখানে তুমি নিজের মন গড়া ভাবে এইভাবে নকশা বানিয়ে দিলে, সেখানে শয়তানের নাম, সেখানে ফেরাউনের নাম, আব্দুল কাদের জিলানির নাম, অলিয়া উলিয়ার নাম, খিজিরের নাম, অমুকের নাম, এসবগুলো কি আসলে যার অনুমোদন নেই সেটাই হলো শিরিক। আমি আপনাদেরকে একটা সাধারণ একটা মানে নীতি বলে দিই, সেই নীতিটা মনে রাখলে পরে কোনটা শিরিক কোনটা শিরিক না বুঝতে পারবেন। আমরা জানি যে যেটা বিজ্ঞানসম্মত বিজ্ঞান ভাবে প্রমাণিত সেটা শিরিক না। যদি বিজ্ঞান বলে এই জিনিসটা ব্যবহার করো, ব্যবহার করলে পরে এই রোগ ভালো হবে, অভিজ্ঞতার মাধ্যমে, বিজ্ঞান মানেই হচ্ছে অভিজ্ঞতা, অভিজ্ঞতার মাধ্যমে দেখা গেছে যে এটা করলে পরে এই রোগটা ভালো হচ্ছে, তাহলে সেটা যদি আপনি ব্যবহার করেন তাহলে শিরিক হবে না। কিংবা বিজ্ঞান বলছে না, বিজ্ঞান অস্বীকার করছে, মেনে নেন, বিজ্ঞান স্বীকারই করে না, কিন্তু শরীয়ত বলছে তুমি এইটা ব্যবহার করো, এইটা ব্যবহার করলে তোমার রোগ ভালো হয়ে যাবে, তাহলে সেটা শিরিক না। কিন্তু এমন একটা জিনিস আপনি ব্যবহার করছেন যেটা শরীয়তও বলে না যে এটা ব্যবহার করা যাবে বা এই রোগের এটা ওষুধ, আর বিজ্ঞানও স্বীকার করে না যে এটা এই রোগের ওষুধ, তাহলে সেটা কি হবে, ব্যবহার করলে কি হবে, শিরিক হয়ে যাবে। যদিও বড় বড় আলেম, বড় আলেম, বড় বুজুর্গ বানিয়ে দিয়েছে, তাবিজ বানিয়ে দিয়েছে, তাই না, আপনার লম্বা লম্বা তাবিজ বানিয়েছে, এই ব্যবহার করলে এই হবে, এইটা ব্যবহার করলে এই হবে, সব নিজে নিজের বানানো, কিন্তু শরীয়তে নেই আর বিজ্ঞানও বলে না যে এটা ব্যবহার করলে ভালো হবে, তাহলে জানতে হবে যে এটা ব্যবহার করা হবে শিরিক। আমি ইউসুফ হাফেজকে প্রশ্ন করছি, আপনার ছেলের গায়ে ওই যে ছোট 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 দানা বের হয় না, বের হলো, একজন এসে বলল কিংবা ইমাম সাহেব বলল যে তোমার গ্রামে দক্ষিণ দিকে একটা পুকুর আছে, সেই পুকুরে যদি গোসল করিয়ে নিয়ে আসো তাহলে পরে তোমার ছেলে ভালো হয়ে যাবে, এটা ব্যবহার করা জায়েজ না না জায়েজ? মানে হুজুরের কথা শুনে সেখানে গোসল করাতে যাওয়া জায়েজ না না জায়েজ? হ্যাঁ, না জায়েজ কেন হবে, যেহেতু বিজ্ঞানও বলে না যে অমুক পুকুরের পানি কি ব্যবহার করলে পরে এই রোগ ভালো হয়, আর আপনার শরীয়তও বলেনি যে আপনার গ্রামের যে নাম সেই গ্রামের অমুক পুকুরের পানিতে এই ওষুধ আছে, ব্যবহার করবেন করবেন না? এবার বাদশা বলবে, বাদশা নন্দা যদি একটা লোক পেটে বাজায় ভোগে, খুব পেটে যন্ত্রণা হয়, ব্যথা হয়, তো এক হুজুর এসে বলছেন আপনি এক কাজ করেন, মক্কা যদি কেউ যায় তো জমজমের পানি আনা করাবেন, সেটা ব্যবহার করবেন, তাহলে পরে আপনার রোগ ভালো হয়ে যাবে। এটা জমজমের পানি পেটের ব্যথা ভালো করার জন্য ব্যবহার করা জায়েজ না জায়েজ? কেন জায়েজ, জায়েজ বলছেন কেন জায়েজ? জমজমের পানি ব্যবহার করলে পেটের ব্যথা ভালো হবে, এটা আপনি জায়েজ বলছেন কেন জায়েজ? যেহেতু শরীয়তে বলা হয়েছে, হাদিসে আছে যে জমজমের পানি মা উজামজম লিমা শুরু বেলা, যে নিয়তে পান করবে ভালো হয়ে যাবে, পেটের রোগ সারবে। অতএব শরীয়ত যখন বলছে, বিজ্ঞান যদি পরীক্ষা করে দেখে জমজমের পানিতে এমন কিছু নেই, আমাদের বয়ে যাবে না, কিচ্ছু বইবে না, বিজ্ঞান স্বীকার করলো আর না করলো, যেহেতু সৃষ্টিকর্তা বলেছেন, সৃষ্টিকর্তা দুধ বলেছেন এই পানির মধ্যে এই ওষুধ আছে, সুতরাং আমরা ভক্তির সাথে পান করব এবং নিয়ত করব যে আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমার পেটের রোগ ভালো করে দাও, আল্লাহ তুমি আমার স্মৃতিশক্তি বৃদ্ধি করো, ইত্যাদি ইত্যাদি। কথাটা বুঝতে পারলেন? আর একটা উদাহরণ দিই, মনে করুন বিজ্ঞান বলল যে যদি আপনি এই বালাটা এখানে বাঁধেন, একটা বালা লোহার বা যাই হোক ধাতুর চেন, সেই চেনটা এখানে বাঁধেন, তাহলে আপনার ব্লাড কি বলে ব্লাড প্রেশার কন্ট্রোল হবে বা কিছু একটা ভালো হবে, বিশ্বাস করবেন না করবেন না? এটা বিশ্বাস করবেন, তার কারণ বিজ্ঞান এটা প্রমাণ করেছে। নাক ডাকার রোগ আছে অনেকে, ঘর করে নাক ডাকে, তার স্ত্রীও তার পাশে ঘুমাতে পারে না, তো সেই ক্ষেত্রে বিজ্ঞান একটা ঘড়ি আবিষ্কার করেছে, দেখবেন যে যে নাক ডাকে তাকে হালকা স্পর্শ করবেন তার ঘুমও ভাঙবে না, অথচ নাক ডাকা বন্ধ হয়ে যাবে। তো একটা ঘড়ি আবিষ্কার করেছে সাউন্ড কন্ট্রোল, ওই চিচিং ফাঁকের মতো সাউন্ড দিলে, আপনার সাউন্ড কন্ট্রোল তো আপনার মোবাইলেও আছে তাই না, হেলাল যেমনি বলবেন আর আপনার নামটা বেরিয়ে যাবে, খালি সুইচ টিপেই ফোন লাগানো আছে না, সাউন্ড কন্ট্রোল। এই সাউন্ড কন্ট্রোলের মতো একটা ঘড়ি আবিষ্কার করেছে, সেই লোক যদি ঘড়িটা বেঁধে ঘুমায়
আর নাক ডাকে, যেমনি নাক ডাকবে ওই ডাকটা এই ভরি শুনবে, আর এই নিচের দিকে সিস্টেম আছে হালকা করে আওয়াজ, মানে আপনাকে মৃদু আঘাত করবে, যেমনি মৃদু স্পর্শটা হবে, যেমন এখানে থাকে না ওই যে মোবাইলে হাজ্জা বলে, হাজ্জা মানে কি ওটা কি বলে, হ্যাঁ যাই হোক, ওই যে মানে রিঙ্গের বদলে কি হয় এভাবে কাঁপুনি হয়, কম্পন যাকে বলে কম্পন, তো এইরকম সামান্য কম্পন হবে আর আপনার নাক ডাকা বন্ধ হয়ে যাবে। এটা ব্যবহার করা যায় যা না জায়েজ? এটা জায়েজ, কারণ বিজ্ঞানের কথা, অভিজ্ঞতার কথা। এখন আপনার ছেলের মুসলমানি দিয়েছেন, আর মুসলমানের ঘা শুকাতে আমাদের দেশে দেরি হয়, তাই না? এদেশে দেরি হয় না, কেন? এদেশ শুকনো আবহাওয়া, আমাদের দেশে মোটামুটি দেরি হয়, কেননা ভিজে আবহাওয়া, আর তাছাড়া যা শুকার টোকার আছে ঘা শুকাতে দেরি হয়। এখন একজন বলল, ও গো ছেলের ঘা ভালো হচ্ছে না, এক এক কাজ করো, তামার বালা পায়ে পড়িয়ে দাও, তাহলে ঘা ভালো হয়ে যাবে। আছে, দেখেছেন পড়ায়, তামার বালা পড়াতে দেখেছেন? আছে, আমরা দেখেছি তামার বালা, কড়ি, তারপরে কি কি সব জীবশাঁক, তারপরে কি কি সব ব্যবহার করে বাঁধে, এটা বাঁধে সেটা বাঁধে। আপনি দেখবেন বিশেষ করে যেগুলো বিদাতি গ্রাম, যেগুলো বিদাতি গ্রাম, সেখানে আপনি যাবেন দেখবেন ছেলেরা সব উলঙ্গ হয়ে খেলা করে বেড়াচ্ছে, গায়ে জামা নেই, মানে শরীরে প্যান্ট নেই, কিচ্ছু নেই, কিন্তু গলাতে মাশাআল্লাহ কয়েক প্রকারের তাবিজ আছে, মাদুলি আছে, দেখবেন আপনারা, তাই না? এমনি এরকম মহিলাদের মধ্যেও দেখা যায়। তো এগুলো সব কি, একটা জ্বর ভালো হয়, উড়ো জ্বর ভালো হয়, একটা সর্দি লাগা ভালো হবে, একটা আপনার দুধ তোলা রোগ ভালো হবে। হ্যাঁ, দুধ তোলা বলে একটা জিনিস আছে, আবার কি ওটা, সেটাকে দুধ তোলা, নামই হচ্ছে দুধ তোলা, কি আজীব। আর আপনারা অবাক যাবেন যে এই বিজ্ঞানের যুগেও আপনারা দেখবেন যে টিভি গুলোতে অ্যাডভার্টাইজ হচ্ছে, টিভি গুলোতে অ্যাডভার্টাইজ হচ্ছে এইসব জিনিসের। এটা বলা হচ্ছে আল্লাহর নামের লকেট ব্যবহার করলে পরে এই হয় সেই হয় সেই হয়, কাবা শরীফের দরজা, কাবা শরীফের দরজা ঘরে রাখলে আপনার ধন হবে, আপনার ছেলে মেয়েদের পড়াশোনা ভালো হবে, আপনার ব্যবসায় আয় উন্নতি ভালো হবে, আপনার চাকরি, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি কত রকম, মানে ওইটার ভিতরে। তো এই যে বিশ্বাস, এই বিশ্বাস বলুন তো, কাবা শরীফের দরজা যদি ঘরে রাখা হয়, টাঙ্গিয়ে রাখা হয়, তো বরকত হবে না হবে না? হ্যাঁ, কাবা শরীফ, কাবা শরীফ, এখন তো কাবা শরীফের গেট আপনারা জানেন যে সোনা দিয়ে তৈরি, তাই না? 180 কেজি সোনা দিয়ে গেটটা তৈরি। তো সেই গেটটা ছবি যদি আপনি ঘরে রাখেন, কাবা শরীফের গেটটা আনতে পারলে তো বড় লোক হয়ে যাবেন, কিন্তু ছবিটা ঘরে রাখলে পরে বরকতের সাথে ওই ছবির কোন স্বাদ থাকতে পারে বলুন? যদি শরীয়ত বলতো যে হ্যাঁ তোমরা ঘরে ঘরে কাবা শরীফের দরজা লাগিয়ে রাখো, তাহলে তোমার দরজায় খুব ধন আসতে লাগবে, তাহলে মাফি মুশকিল, বিশ্বাস করতাম, তাই না? বিজ্ঞান যদি বলে যে হ্যাঁ মক্কার যে কাবা ঘর আছে সেই গেট যদি তার ছবি ঘরে রাখা হয়, তাহলে কি হবে, ধনাগম হবে, তাহলে মাফি মুশকিল, বিশ্বাস করে নিতাম। কিন্তু না এ বলে আর না ও বলে, আর তার মানে সেটা ব্যবহার করা কি শিরিক। এটা সবসময় বুঝতে হবে, যে কোনো জিনিস আপনি ব্যবহার করবেন দেখবেন যে শরীয়তের অনুমোদন আছে কিনা, শরীয়তের অনুমোদন থাকলে সেটা চিকিৎসা স্বরূপ ব্যবহার করা চলবে, কোনো সমস্যা নেই, কিন্তু না অনুমোদন না থাকলে আপনি সেটা ব্যবহার করলে কি হবে, শিরিক হবে, একদম শিরিক হবে। যেহেতু যে বিষয়ে যে কারণ যে হেতু নেই আপনি সেই সেই আপনি নিজে সৃষ্টি করছেন, তাহলে আপনি শিরিক করছেন। সুতরাং যে পথ পদ্ধতি আসলে মুক্তি ও রক্ষার নয়, বরং তা ধ্বংসের সর্বনাশের পথ, সে পথ মোটেই গ্রহণ করবেন না। মুখে পড়লে অনেকের হাতে একিন থাকে, অনেকের তাতে, মানে যে মুখে যদি কেউ পড়ে একিন থাকে না, আর তাছাড়া মুখ ঠিকমতো পড়তেও পারে না অনেকে, কিন্তু হাতে বাঁধলে ভাবে অ্যাটম বোম বাঁধা আছে, তখন তার মনে জোর থাকে, বুকে সাহস থাকে, শয়তান তার মনে আশ্বাস দেয়, আর তাতেই তার লাভ। সুতরাং বুঝতেই পারছেন, যদি আপনার হাতে থাকে শয়তান আপনাকে ভয় দেখাবে না, আর যদি হাতে না বাঁধেন তখন শয়তান ভয় দেখাবে, যখনই আপনি বাঁধবেন তখন লাভ কার, শয়তানের লাভ, শয়তান আপনার ইমানটা কি করে নেয়, লুটে নেয় এরই মাধ্যমে, যেমন আব্দুল্লাহ বিন মাসুদের স্ত্রী জাইনাব বললেন, এবং আব্দুল্লাহ বিন মাসুদ বললেন যে এটা শয়তানের কারসাজি, যখনই তুমি তাবিজ বাঁধবে আর ভয় লাগবে না, কারণ শয়তান আর ভয় দেখাবে না, আর যখনই তুমি তাবিজ খুলে ফেলে দেবে, ওরে বাবরি সর্বনাশ, এসেছে আমার অফিসে ধরে নিয়ে এসেছে মোতাবারা, মোতাবা তো বোঝেন হায়ার লোক, তাবিজ দেখেছে ধরে নিয়ে এসেছে অফিসে, তুমি কে বাঙালি, চলো অফিসে বাঙালি আছে চলো আমার কাছে নিয়ে এসছি, বলছে জিজ্ঞেস করো এই তাবিজটা, তাবিজটা খুলির বলছে খুলে দেখো, সে ভয় করছে, না খুলেন না হুজুর, খুলেন না কেন, কি খুলবো কি হবে, দেখছি তো হ্যাঁ
কাগজটা খুলে দেখছি হিজিবিজি হিজিবিজি, কোনো আরবি লেখা নাই, কোনো বাংলাও নাই, এই যে দাগটা না আছে। আর বলে, হুজুর বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুত। হ্যাঁ তা ঠিক, বিশ্বাস করে যদি আপনি করেন তো আপনার কাজে লাগতে পারে, কারণ মূর্তির সামনে গিয়েও লোকে সন্তান পাচ্ছে, পাচ্ছে না পাচ্ছে না। হ্যাঁ কুমির পীরের আস্তানায় গিয়ে কুমিরকে মুরগি খাইয়ে মোরগ খাইয়ে লোকে সন্তান পাচ্ছে, কচ্ছপ পীরের আস্তানায় গিয়ে কচ্ছপকে গোস্ত রুটি খাইয়ে লোকের প্রেম অনিবান হচ্ছে এবং সেখানে সন্তান পাচ্ছে, মাছে পীর কি পীর সব পীরের কাছে আপনি যেখানে আপনি যাবেন বিশ্বাস করে, দেনেওয়ালাকে আল্লাহ দিচ্ছেন, কিন্তু শয়তান মাঝখান থেকে আপনার ইমানটাকে লুটে নিয়ে আপনাকে মুশরিক বানিয়ে ফেলছে। সুতরাং শয়তানের কারসাজি, আর এই কারসাজিতে যদি আপনি ফেঁসে যান তাহলে বড় মুশকিল। এই জন্য সব থেকে শ্রেষ্ঠ তাবিজ আপনি ব্যবহার করুন, সেটা হলো কি বললাম, তিন কুল। তিন কুল হলো সব থেকে শ্রেষ্ঠ তাবিজ, সমস্ত রকমের অসুস্থতা সমস্ত রকমের বিপদ আপদ থেকে আপনি মুক্তি পাবেন। কুল হুবাল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, আর কুল আউযু বিরাব্বিন নাস। কি ব্যবহার পদ্ধতি কি বললাম, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে থেকে নিয়ে সকালের মধ্যে যে কোনো সময় তিনবার করে পড়বেন, আর সন্ধ্যার দিকে আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের পরে আপনি তিনবার করে পড়বেন, আর শোবার সময়ে আপনি ওইভাবে হাত তুলে তিনবার করে পড়বেন, ফুঁক দেবেন আর সমস্ত শরীরে বুলিয়ে নেবেন, আর এটাই মনে করবেন যে অ্যাটম বম, ইনশাআল্লাহ আপনাকে কোনো বিপদ আপদ স্পর্শ করবে না। যদি এই বিশ্বাস না আনতে পারেন, আল্লাহ আল্লাহ রসুলের এই কথা যে আপনি বিশ্বাস না করতে পারেন, তাহলে বড় আফসোসের কথা, আপনি ওই তাবিজ গন্ডা আর ওই ইরিং ইবিরিং এ বিশ্বাস করবেন, অথচ হাদিস কোরআনের কথা বিশ্বাস করবেন না, তাহলে ইমান বলতে হবে দুর্বল আছে। আয়াতুল কুরসি ফজিলত আলাদা, আয়াতুল কুরসি আছে যে আয়াতুল কুরসি পড়লে বাড়িতে শয়তান আসবে না, এমনকি তিন দিন পর্যন্ত শয়তান আসবে না, বলা হয়েছে আলাদা কথা, আয়াতুল কুরসি ফজিলত আলাদা। সুতরাং আয়াতুল কুরসি পড়লে পরে বাড়িতে চোর আসবে না, শয়তান আসবে না। আমাকে ফেসবুকে এক বোন জিজ্ঞেস করছে যে আয়াতুল কুরসি পড়লে কি, বলছে চোর ডাকাত থেকে মুক্তি পাওয়ার কি উপায় আছে, বলছে আয়াতুল কুরসি, আমি বললাম আয়াতুল কুরসি তো, বলছে আয়াতুল কুরসি পড়ে আমরা শুয়েছিলাম অথচ আমার ঘরে ডাকাতি হয়ে গেছে। এটা হতে পারে না, পারে না, এখন সমস্যা হচ্ছে। তা আমি বললাম দেখুন অনেক সময়ে ডাক্তাররা ওষুধ দেয় বলে এইটা ব্যবহার করলে পরে এই রোগটা ভালো হবে, কিন্তু আমরা ওষুধ খাই ভালো হয় না, হয় না হয় না। আমাকে আমার হাঁটুতে ব্যথা ছিল, ভালো ব্যথা ছিল আমার হাঁটুতে, গেলাম গিয়ে আমাকে বললো যে এইটা খাও, 10টা ট্যাবলেট আছে খাও ভালো হয়ে যাবে, 10টা কি খেলাম তারপরেও ভালোই হলো না। তো কেন ভালো হলো না, রোগ মানে রোগের ওষুধ খাওয়া সত্ত্বেও ভালো হয় না, সেখানে কি জানতে হয়, জানতে হয় যে রোগের ওষুধটা যে কাজ করবে তার প্রতিক্রিয়া যে, সে প্রতিক্রিয়াটা মানে যখনই প্রকাশ করবে তাতে কোনো বাধা সৃষ্টি হয়। এই জন্য ডাক্তাররা দেখবেন অনেক সময় ওষুধ দিয়ে বলে এটা খাবেন না ওইটা খাবেন না, বলে না বলে না, বিশেষ করে হোমিওপ্যাথিক ওষুধে বিভিন্ন শর্ত আছে, পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খাবেন না, বিড়ি সিগারেট খাবেন না, মদ খাবেন না, এসব বলে না বলে না, কিন্তু আমি যদি সেগুলোকে না মানিয়ে ওষুধ খাই, ওষুধ কাজে দেবে, কাজে দেবে না। সুতরাং আয়াতুল কুরসি পড়লেই যে আপনার ঘরে ডাকাতি পড়বে না এই কথা, এতে গ্যারান্টি আছে, কিন্তু পড়লে বা অন্য কোনো বাধা আছে, যেমন দোয়া করি দোয়া কবুল হয় না, তাই না, আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ গো তুমি আমাদেরকে তুফান থেকে ঝড় থেকে বাঁচাও, আর ঝড় চলে এলো, তার মানে কি তারা আল্লাহ শুনলেন না, তা আল্লাহ না শোনার কোনো কারণ, দোয়া তো কবুল সবসময় হয় না, তাই না, দোয়া কবুল যদি আল্লাহর ইচ্ছা হয় তবে হয়, তেমনি এটাও এগুলো দোয়া, এই দোয়া আল্লাহর ইচ্ছা হলে পরে তবে না আপনার কাজ দেবে। আপনার এক সাহাবী বলছেন যে আমাকে একদিন বিছুতে কামড়ে দিল, বিছুতে কামড়ে দিল, তো বলা হলো, বলা বলি করা হলো, তারপরে বলল কি যে তুমি যদি এই দোয়া পড়তে তাহলে তোমাকে কামড় দিত না, কি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, কিন্তু দুঃখের বিষয় যেদিন আমাকে কামড়ে দেয় সেদিন আমি দোয়াটা পড়তেই ভুলে গেছি। তাহলে পড়তে ভুলে গেলেন সে রাতে ডাকাতি হলো, হতে পারে, কিংবা পড়েছেন কিন্তু মন দিয়ে পড়েননি ডাকাতি হয়ে গেল, কিংবা পড়েছেন হয়তো কোনো বাধা ছিল সেই বাধার কারণে আপনার সেই দোয়া কাজে লাগেনি, যেমন ওষুধ আমাদের অনেক সময় ব্যবহার করি ঠিক মতো কাজে দেয় না। আপনি চিন্তা করতে পারেন অনেক মানুষের ঘুম আসে না, তো ঘুমের ট্যাবলেট খায়, খায় না, বলছে হুজুর আজকে দুটো ট্যাবলেট খেয়েছি তাও সারা রাতে ঘুম আসেনি, কি কারণ, এই জন্য অনেকে তিনটে পর্যন্ত খায়নি, শেষকালে এমন খাওয়া খায় যে চিরদিনকার মতো ঘুমিয়ে যায়,
তো ওষুধ ব্যবহার করলেই যে আপনার রোগ ভালো হবে তা না, যাই হোক সেইরকমই দোয়া ব্যবহার করলেই যে আপনার ভালো হবে তা না, আল্লাহর যে তকদির আছে সেই তকদির যথাসময়ে আসবে, তাতে শেখার সে রোগের কোনো ওষুধ নেই, মৃত্যু রোগের কোনো ওষুধ নেই। অতএব আমরা আমাদের কাজ করে যাব, আল্লাহর তকদির কাজ করবে সেটা তো অবধার্য আছেই, আমরা নিয়মিত আল্লাহর কাছে পানাহ চাইবো, সব থেকে শ্রেষ্ঠ তাবিজ ব্যবহার করব, বেঁধে নয় কিসে মুখে পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, আর কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।